আসসালামু আলাইকুম। হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো। তো চলে এলাম পাবজি মোবাইল লাইটের নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা যারা পাবজি মোবাইল লাইটের প্লেয়ার আছো, তোমাদের জন্য খুবই স্পেশাল। তার কারণটা হইতেছে, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তুমি তোমার পাবজি মোবাইল লাইটে কুইক স্কুপ এই সেটিংসটি, অর্থাৎ এই ফিচার্সটি তুমি নিয়ে আসতে পারো। লাইক এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কুইক স্কুপের মাধ্যমে তাড়াতাড়ি 2x নিয়ে আসতে পারতেছি, রেড ডট লাগাতে পারতেছি, হোলোগ্রাফিক সাইট লাগাতে পারতেছি। তো এই জিনিসটা তুমি যেভাবে করতে পারো তার তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। সো তার জন্য এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। কারণটা হচ্ছে, এই ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট। যদি তুমি এই কুইক স্কুপ সেটিংসটা নিয়ে আসতে চাও তাহলে এই ভিডিও দেখতে হবে, এখানে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, প্রথমে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হইতেছে এই সেটিংসটি করে দেওয়ার পর তোমার যে সেন্সিটিভ সেটিংস আছে সেটা চলে যাবে, তারপর বেস সেটিংসটাও চলে যাবে, তারপর হচ্ছে ক্লোজ এটা আছে কন্ট্রোল সেটাও চলে যাবে। সো যে জিনিসটা করবে, তোমার সেন্সিটিভিটি সেটিংসের একটা স্ক্রিনশট তুমি রেখে দেবে, তারপর তোমার বেসিক সেটিংস যেগুলো করা আছে তা একটা স্ক্রিনশট রেখে দেবে, তারপর তোমার কন্ট্রোলের একটা স্ক্রিনশট রেখে দেবে। যদি চলে এই সেটিংসটা করে দেবার পর তোমার এগুলো চলে যাবে, তারপর এই স্ক্রিনশট তুমি তাকে তাহলে দেখে দেখে আবার ঠিক করতে পারবে। অ্যান্ড আরেকটা কথা গাইস, যেহেতু এটি একটি থার্ড পার্টি অ্যাপস, তাই আমি তো আমার মেইন অ্যাকাউন্টে ইউজ করতেছি, তেমন ব্যানটিন আমাকে দেয় নাই আর দেবে বলে আমার মনে হচ্ছে না, বাট দিতে পারে, এটা শিওর দিতে পারে। কারণটা হচ্ছে, যেহেতু থার্ড পার্টি অ্যাপস তাই তোমাদের নিজ দায়িত্বে তুমি তোমার ইউজ করবে। অ্যান্ড তোমার মেইন অ্যাকাউন্ট ইউজ না করে তোমার যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে পাবজি মোবাইলে সেখানে তুমি ইউজ করবে। আমি আমার মেইন অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমাকে ব্যান দিতেছে না, বাট তারপরও রিক্স নেওয়াটা ঠিক না, আমি তোমাদের আগেও বলে দিলাম। সো এখন চলো আমরা কথা না বলে ভিডিও স্টার্ট করি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি প্লে স্টোরে। তো এখানে তুমি জিনিসটা করবে, IFX লিখে তারপর তুমি একটা সার্চ করে দেবে প্লে স্টোরে। তো ভাই, প্লে স্টোরে সার্চ করে দেওয়ার পর যে প্রথম যে অ্যাপসটা আসছে, LFX টুল কাস্টম GFX, এটাতে ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি ইনস্টল করে নেবে, ডাইরেক্টলি ইনস্টল করে নেবে। তো ইনস্টল করে নেবার পর আমার তো এখন ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি অ্যাপসটি ওপেন করছি, তোমাদের আমি কিন্তু ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার অ্যাপসটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটা পড়ার দরকার নাই, জাস্ট ডোন্ট শো এগেইন টা সাইন টিকমার্ক দিয়ে চেক পারমিশনে ক্লিক করে দাও। তো এখান থেকে আমি চেক পারমিশনে ক্লিক করে এলাউতে ক্লিক করে দিলাম, তারপর কন্টিনিউ করে দাও। এখন এখান থেকে তুমি তোমার পাবজি মোবাইল লাইটটি সিলেক্ট করে নেবে। তো পাবজি মোবাইল লাইটে সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে দেখো, কুইক স্কোপ, কুইক চ্যাট, FPP এই অপশনটি আসছে, এখানে তুমি ক্লিক করতে হবে। সো এগুলো করে নেবে, অবশ্যই করতে হবে। এখানে একটা এড চলে আসছে, এখন এডের শেষে এই কেন্দ্র থেকে ক্রস চিহ্নতে তারপর এডটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কুইক কাস্টম কুইক চার, তারপর এখানে আছে কুইক স্কোপ 3 রাইট, এই জিনিসটাতে ক্লিক করবে। ওকে, কুইক স্কোপ 3 রাইটে ক্লিক করবে। অ্যান্ড এখানে অবশ্যই এই ফিচার্সটি অ্যাপ্লাই করে এখান থেকে আমি অ্যাপ্লাই টায়ার 1টা ক্লিক করব। তো অ্যাপ্লাই টায়ার 1টা ক্লিক করার সাথে সাথে তোমার গেমে অ্যাপ্লাই হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, তোমার যেই সেন্সিটিভিটি সেটিংস আছে, তারপর যেই বেসিক সেটিংসগুলো সেগুলো কিন্তু আবার নতুনভাবে হয়ে যাবে এই ফিচার্সটি অ্যাপ্লাই করার পর। তো এখন আমার পাবজি মোবাইল লাইটটি ওপেন হচ্ছে। তো কী কী করতে হবে, তার সিকিউরিটি রিক্স সব কিছু আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি। যদি ভিডিওটা চ্যানেলে দেখো তাহলে অবশ্যই তোমাদের আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ হচ্ছে, স্যার এখানে অনেক ইনফরমেশন আছে ভাই, তুমি যদি এগুলো না দেখে যদি শুধু এরকম ট্রেনে দেখতে থাকো তাহলে অনেক কিছু মিস করে দেবে। তো এখন আমি পাবজি মোবাইল লাইটটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন জিনিসটা করলাম, আমার মেসেজটা স্টার্ট করে দিলাম। তো এখান থেকে আমি এখানে একটা পপ আপ মেসেজ এসছে লাইক যে রকম নতুন হলে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে কিন্তু আমার এই জিনিসটা চলে এসছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কুইক স্কুপের এই ফিচার্সটি কিন্তু এখানে চলে এসছে। তো ভাই, অবসাম একটি ফিচার্স, তো তুমি এই জিনিসটা ট্রাই করতে পারো, অবভিয়াসলি তোমার অনেক ভালো লাগবে। যেহেতু এটা পাবজি মোবাইলে আছে, পাবজি মোবাইলে এইটা এখনও আসেনি, তো আর তাৎক্ষণিকভাবে কী হয়েছে, পাবজি মোবাইল লাইটে আসেনি, তুমি এভাবে তুমি ইউজ করতে পারবে তোমার পাবজি মোবাইল লাইটে। তো এবার লাইক তুমি চাইতেছো যে এই কুইক স্কুপ ফিচার্স তুমি রাখবে না, সো জিনিসটা করবে, তুমি অ্যাপসে চলে যাবে, তারপর পাবজি মোবাইল লাইটে চলে যাবে। লাইটে চলে যাওয়ার পর এখানে হচ্ছে রিস্টোর অ্যান্ড রিসিট। তো এটা করার পর একটা এড আসবে, এটা ক্লোজ করে দাও, তারপর নিচের দিকে যাও। তো নিচের দিকে গেলে এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে লাইক, একটু নিচের দিকে তোমাকে যেতে হবে, এখানে আছে রিসিট কুইক স্কুপ FPP কুইক
চার্ট, তারপর সেন্সিটিভিটি, এই জিনিসটা রিমুভ করে দাও। তো রিমুভ করে দিলেই হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তো ভাই আশা করছি এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। তো তোমাদের আমি কমপ্লিট বিষয়টি তোমাদের দেখিয়ে দিলাম। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে কাজটি করবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও করে দেবে একটা লাইক, আর তোমার যারা পাবজি মোবাইল লাইট প্লেয়ার আছে অবশ্যই অবশ্যই সাপোর্ট দেবে। তো দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।